ব্যবসার প্রতি দিন দিন আগ্রহ মানুষের বেড়েই চলছে। হয়তো আজ এই ভিডিওটা আপনি যে দেখছেন, আপনারও বিজনেস করার ইচ্ছা আছে, বিশেষ করে তরুণ তরুণী যারা তারা এখন নিজেই কিছু করতে চায়। কারণ কি, তারা হয়তো চাকরি পায়নি, বা অনেক আছে যে আমি চাকরি করব না, কিন্তু আমি একটা ফার্ম খুলবো, সেই ফার্মে আরো 5 জন বা 10 জনেরকে আমি নিজেই চাকরি দেব। এদের মধ্যে বেশিরভাগই হয় কি, যে তারা করতে পারেন না। কারণ কি, তার স্বপ্ন আছে, তার আইডিয়া আছে, সমস্ত কিছুই আছে, কিন্তু তার পুঁজি নেই, অর্থাৎ পুঁজি কম। এই পুঁজির জন্যই সে শুরু করতে পারে না। আজকে আপনাদেরকে আমি এমন ধারণা দেবো, টোটাল 10টি ধারণা, যেখানে আপনি স্বল্প পুঁজিতেই এই 10টি বিজনেস আপনি করতে পারবেন, যেখানে পুঁজির পরিমাণও কম এবং লাভের পরিমাণ অনেক অনেক বেশি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে টোটাল 10টি আপনি পাবেন। ধীরে 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 সমস্ত ব্যাপারগুলি আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। তা শুরু করব। আমি অলোক শঙ্কর বসাক। আজকের যে আইডিয়াটি, 10টি আইডিয়া, শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং শেয়ার করুন। শেয়ার করে আরো বেশি জনের কাছে পৌঁছে দিন, যাতে আমি আরো বেশি উৎসাহ পাই। তবে এবার শুরু করা যাক। আমাকে এবং আপনাদের নিজেদেরই উৎসাহের জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, সে অনুরোধ হচ্ছে, যদি আপনারা কেউ কোনো বিজনেস করে থাকেন বা বিজনেস শুরু করেছেন, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাতে আপনারা উৎসাহ পাবেন এবং আমি আপনাদের যথাসম্ভব আরও বেশি করে উৎসাহ দিতে আমি নিজে উৎসাহিত হব। আর আজকে কমেন্ট বক্সে প্লিজ আপনারা একটি প্রশ্ন আমি রাখছি, তার উত্তর আপনারা দেবেন, যে ভারতের সর্ববৃহৎ ব্যাংকের নাম কি বর্তমানে। তবে আজকে শুরু করা যাক, যে টোটাল যে 10টি আইডিয়া আমি দেবো, সেই 10টি আইডিয়া আপনাদের সামনে উপস্থাপিত করছি। নম্বর 1, এর আগেও ভিডিও আমি করেছিলাম এই টপিকের উপরে, এই আইডিয়ার উপরে, যে গুঁড়ো মশলা তৈরি এবং প্যাকেটজাতকরণ। গুঁড়ো মশলা হচ্ছে এমন একটি জিনিস, বর্তমানে মানুষের মধ্যে এই মশলা, গোটা মশলা, গোটা যে বাটনা বেটে সেই জিনিস এখন আর করতে চায় না, গুঁড়ো মশলা রয়ে যাচ্ছে। বিভিন্ন বড় বড় কোম্পানিও আছে এবং ছোট ছোট কোম্পানিও তাদের আছে। আমার কাছে এখানেই দেখলেই পাওয়া যাবে যে সানন্দা কোম্পানি, লোকাল রিসেন্ট এখানকারই, এরকম আরো অনেক কতগুলো কোম্পানি আছে, রূপা গুঁড়ো মশলা নাম দিয়েছে, এরকমই কতগুলো গুঁড়ো কোম্পানি, যেগুলো একদমই বাজারের কাছেই এবং লোকাল তারা বিজনেস করে চলছে সেরকমই, এবং তারা বড় বড় ফার্ম তৈরি করে চলছে। বর্তমানে অনেক অনেক মেশিন তারা কিনে ফেলেছে, সেরকমই আপনার গোটা মশলা কিনে সেটাকে প্রক্রিয়া করে তাকে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা। এখন প্যাকেটজাত করে বাজারে যে বিক্রি করা, সে বিক্রি করার জন্য অনেকে জানতে চান যে প্যাকেট কোথায় পাবো, কি পাবো, এগুলো কোনো সমস্যাই না, আপনি শুরু করতে পারেন। শুরু করে আপনার শুধুমাত্র প্যাকেটের জন্য যে সেই প্যাকেটিংগুলো কিনতে হবে এবং একটি সিলিং মেশিন লাগে। সিলিং মেশিনের দাম মাত্র 300 থেকে 350 টাকা সিলিং মেশিন। এর মধ্যে যেমন সব থেকে বেশি যেগুলো বাজারে বিক্রি হয়, যেমন জিরা, হলুদ, ধনে, পোস্ত, লঙ্কার গুঁড়া, গরম মশলা, তার মধ্যে আমি একটি জিনিস বলতে পারি সব থেকে ভালো, যেটি সেটি হচ্ছে আপনি যদি করতে পারেন সর্ষের গুঁড়ো এবং পোস্ত গুঁড়ো। এই সর্ষের গুঁড়ো বর্তমান বাজারে কতগুলো ব্র্যান্ডেড কোম্পানি আছে তারাই করে, আদারওয়াইজ নট, অন্য কারো কোম্পানির পাওয়া যায় না। সুতরাং সেটি যদি আপনি করতে পারেন শুরু থেকেই, অর্থাৎ এখনই যদি আপনি শুরু করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন। এরপরে নম্বর 2, ব্যানার এবং সাইনবোর্ড। ব্যানার এবং সাইনবোর্ডটি কিরকম, যে আপনি তার জন্য সাইনবোর্ড লেখা জানতে হবে, ব্যানার বানানোর জন্য মেশিন কিনতে হবে। তবে এটি কিন্তু অনেকটা যে সিজনাল বিজনেস, বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের আপনার অর্ডার আসবে, সেক্ষেত্রে যদি আপনি যদি মার্কেটিংটা ভালো করতে পারেন, তাহলে আপনার কাছে সারা বছরই পাবেন বেশি বেশি পরিমাণে। যেমন বিভিন্ন অফিসে যে ব্যানারগুলো লাগে, স্কুলগুলোতে ব্যানারগুলো লাগে, স্কুলে প্রিন্টিং এর কাজে লাগে, কোশ্চেন থেকে শুরু করে, কোশ্চেনিং থেকে শুরু করে অ্যান্সার স্ক্রিপ্ট সমস্ত কিছু লাগে, মার্কশিট সবকিছু লাগে, এরকম যদি ব্যানার এবং সাইনবোর্ডের দোকানে যদি আপনি যদি এগুলো করতে পারেন, তাহলে আপনার অবশ্যই অবশ্যই আপনি লাভ দেখতে পারবেন এবং আপনি কতটুকু জনকে কাজও দিতে পারবেন। নম্বর 3, লিকুইড সোপ। লিকুইড সোপের মধ্যে আমি দুটো পার্ট বলবো নম্বর 3-তে। সে লিকুইড সোপ হচ্ছে যেটি বাসন মাজার জন্য তৈরি করা। সে লিকুইড সোপ দেখবেন বাজারে মাত্র কয়েকটি কোম্পানি, নির্দিষ্ট কোম্পানিরই আছে, কিন্তু লোকাল কোনো কোম্পানির আমি মার্কেটে দেখি না, যেন লোকাল এইগুলো লোকালের তৈরি, এখানকার তৈরি। কিছু কিছু কোম্পানি, ছোট বড় কোম্পানি এখনো তৈরি করার চেষ্টা করছে, সেজন্যই বলছি আপনি শুরু করতে পারেন দুরকম ভাবে। একটি হচ্ছে
বাসন মাজার জন্য, আর একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ লিকুইড সো। এই দুটো যদি করতে পারেন, কারণ শহরতলির যে অংশগুলো সেখানে সবসময় যে ব্র্যান্ডেড মালে বিক্রি হয় তা নয়, সেগুলোতে এরকমই লোকাল মেড জিনিসগুলো ভালো বিক্রি আছে, সুতরাং সেটি করতে পারেন। আপনার অবশ্যই অবশ্যই এতে সফল হবেন বলে আমি মনে করি, আপনি যদি ঠিকভাবে মার্কেটিংটা করতে পারেন। কারণ আপনাকে তৈরি করার পরে মার্কেটিং, আগে বাজার যাচাই করে নিন, যাচাই করে নিয়ে অর্ডারগুলো আপনি নিন, নিয়ে আপনি দেখুন এবং তাদের অ্যাসিওর করুন ভালো প্রোডাক্ট হবে। এরকম আপনি প্রথম দিকে গ্রামের দিকে যদি আপনি শুরু করেন, গ্রামের যে শপগুলো আছে সেখানে যদি শুরু করেন তাহলে অবশ্যই হবে। এবার যেটি সব থেকে আমি বলবো বর্তমানে সব থেকে বড় বা লাভজনক, সেটি হচ্ছে সেলাই লেডিস টেইলার। নম্বর ফোর, লেডিস টেইলার। লেডিস টেইলার বর্তমানে এই রেডিমেডের যুগে জেন্টস, সেই জেন্টসদের জন্য যে জামা কাপড় সেগুলো ফিটিংস থেকেই যায়, কিন্তু লেডিসদের ক্ষেত্রে সে সালোয়ার কামিজ নতুন করে বানানো বা সালোয়ার কামিজ কেনার পরেও তাকে করতে হয় কি, চাপাতে হয়, হাতা লাগাতে হয়, তারপরে বডি ফিটিংস এর জন্য সেলাই করতে হয়, এসব করার জন্য অবশ্য অবশ্যই আপনার লেডিস প্রচুর। আমি দেখেছি যে লেডিস টেইলারে আমার বাড়ির থেকে আমি লক্ষ্য করেছি যে একটি যদি কোনো জিনিস যদি সামান্য সেলাই করে নিয়ে আসার জন্য, ফিটিংস এর জন্য নিয়ে আসার জন্য যাওয়া হয়, মিনিমাম 7 থেকে 10 দিন তো সেখানে সময় লাগে, এতটাই ভিড় থাকে। সুতরাং বর্তমান বাজারে এটি যদি আপনি যদি শিখে করতে পারেন, বা আপনি যদি দিয়ে যদি কেউ শেখে শিখেছে যে করে, তার যার পুঁজি নেই তাকে যদি আপনি নিয়ে আসতে পারেন, তৈরি করতে পারেন এবং আপনি অর্ডার গুলো নেবেন এবং করবেন, এরকম আপনার একদম 100% শিওর এখান থেকে আপনি প্রচুর 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 ইনকাম আপনি করতে পারবেন। আমার তো মনে হয় আপনি দুজন যদি আপনি লোক নিয়োগ করেন মেশিন কিনে নিয়ে, আর কিনে নেওয়ার পরেও আপনার, আমার তো মনে হয় মাসে 50 থেকে 60 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন, একদম 100% শিওর। আমাদের এই পাশেই একটি আছে, সেখানে প্রথমে দেখতাম যে 3 জন কর্মচারী, এখন দেখি সেখানে 10 জন, 10টা মেশিন নিয়ে বসে আছে আর মালিক শুধু বসে আছে। নেক্সট যেটি, সেটি হচ্ছে ফটো আর্টিস্ট, ছবি তোলা এবং বাঁধানো, যেটাকে বলা হয় ফটোগ্রাফি। ফটোগ্রাফি বর্তমান যুগে, এই যে হোলি গেল, সেই হোলিতেও ফটোগ্রাফি দেখলাম, সে কি শুধুমাত্র তারা একটুখানি রং টং মেখেছে, সেখানে ফটোশুট হচ্ছে, কয়েকজন গিয়েছে সেখানে একের পর এক লাইন দিয়ে সেখানে ছবি তুলছে, বিভিন্ন ধরনের HD ছবি তুলে দিচ্ছে, শুধু ছবি নয় তাকে প্রিন্ট হবে এবং বাদাই করে সে তাদেরকে সাপ্লাই দেবে। এটি একটি বড় বিজনেস, যদি ইচ্ছে হয়, যদি মনে করেন যে না আপনার ফটোগ্রাফির ইচ্ছে আছে বা শখ আছে আপনি করতে পারেন। পরিত্যক্ত প্লাস্টিকের ব্যবসা, নম্বর 6, এটি নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, অনেক দিকে ভিউ এবং অনেক রিকোয়েস্ট আছে, সেখানে অনেক রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্ট আসার জন্য আমি পরবর্তীতে আরেকটি ভিডিও আমি তৈরি করব যে প্লাস্টিক রিসাইকেল ব্যবসার জন্য। এবার ফুলের দোকান, সিজনাল ফুলগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন। বেশিরভাগ জায়গায় ফুলের দোকানের একটি নির্দিষ্ট সারি থাকে, ফুলের মার্কেট সেই এলাকা, তার বাইরে গিয়ে যদি আপনি করেন তাহলে আপনার একটি নির্দিষ্ট এলাকাতে আপনি সেই বিজনেসটি করতে পারবেন। এবার হচ্ছে যেটি, সেটি আমি বলবো যে খুবই ভালো একটি ব্যবসা, সেটি হচ্ছে মুদি দোকান। এখন বলবেন মুদি দোকান তো হরদম কোথায়, সব জায়গায় না আছে, রাস্তার এদিক ওদিকে বাজারে সব জায়গায় আছে, কিন্তু আমি বলবো যদি আপনার বাড়ি এমন একটি রেসিডেন্সিয়াল এরিয়াতে হয়ে থাকে যার আশেপাশে, সেখান থেকে মনে করুন 200 বা 300 মিটারের মধ্যে এসে কোনো মুদি দোকান নেই, আপনি আপনার বাড়ি যদি রেসিডেন্সিয়াল এরিয়ায় হয়ে থাকে আপনি খুলে ফেলুন, 100% গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি যে সেখানে আপনি সেই বিজনেসে আপনি সফল হবেনই, মুদি দোকান আপনার চলবে চলবে চলবেই এবং খুব ভালোভাবেই চলবে, একদম গ্যারান্টিযুক্ত। নম্বর 9, স্টেশনারি দোকান, খাতা কলম থেকে শুরু করে যাবতীয়, সে যত কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে, কোল্ড ড্রিঙ্কস আছে, বিভিন্ন ধরনের বেবি ফুড এরকম জিনিসপত্র নিয়ে যদি আপনি স্টেশনার্স বিজনেস যদি শুরু করেন এবং খেলার জিনিসও যদি সেখানে রাখেন, খেলাধুলা, বল, ক্রিকেটার, ক্রিকেটের জন্য, ফুটবলের জন্য বিভিন্ন খেলাধুলার ইনডোর গেম, আউটডোর গেম, সমস্ত জিনিসপত্র নিয়েও আপনি স্টেশনারি বিজনেসটি খুলতে পারেন। নম্বর 10, ইন্টেরিয়ার ডিজাইনের, তার জন্য আপনাকে আলাদা করে যে একটি বিশাল বড় দোকান খুলে ফেলতে হবে তা নয়, আপনার নতুন নতুন আইডিয়াগুলি, আমি একটা আইডিয়া বলি, বর্তমানে যেটি ট্রেন্ড চলছে যে আপনার বাড়িতে একটি ড্রয়িং রুম আছে বা আপনার বেডরুমে একটি, বেডরুমের পিছনে একটি বড় দেওয়াল আছে, সেখানে আপনি ওয়ালপেপার লাগাবেন,
সেই ওয়ালপেপারে আপনার ফ্যামিলি, পুরো ফ্যামিলির ছবি দিয়ে সেখানে একটি বড় ওয়ালপেপার সেটা তারা বানিয়ে নিয়ে যাবে। বর্তমানে হচ্ছে ট্রেন্ড, এরকম ট্রেন্ড। এর আগেও আমি ইন্টেরিয়ার ডিজাইনে বিভিন্ন জিনিস দিয়ে আমি ভিডিও এখানে তৈরি করেছি, সেটি আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ এই বিজনেস নম্বর 10, যে ইন্টেরিয়ার ডিজাইন নিত্য নতুন বিভিন্ন ধরনের, এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন ব্যবসা আপনি করতে পারবেন। ইন্টেরিয়ার ডিজাইনের মধ্যে ওয়ালপেপার থেকে শুরু করে ফল সিলিং, এগুলো আপনি ডিজাইনগুলো ভাববেন এবং লোকের কাছাকাছি যাবেন। তার জন্য আপনাকে একটা জিনিস করা করতে দরকার পড়তে পারে, যেখানে তারা প্ল্যান করতে যায় যে বাড়ির ডিজাইন কি হবে, নকশা কি হবে, সেখানে আপনি নিজেকে জড়িয়ে নিতে পারেন, নিজেকে ইনভলভ করে নিন, তাহলে সেখান থেকে আপনি আরো বেশি অর্ডার আপনি পাবেন, একদম গ্যারান্টি। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।